चाहिए सर, साथ देना चाहिए। ये भी हम लोग का मामला है भाई, कितने सारे लोग इधर पे हैं भूखे प्यासे, कितने दिन से इधर पे हम लोग बैठे हैं। आपको पता है हम लोग किधर से, मतलब किस कम्युनिटी से बिलोंग करते हैं? हम भूखे प्यासे, हम लोग सारा की सारा कुछ गिरती करके इधर पे हैं। আজকে আমাদের এখানে মূল জমায়েতের মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে পূজোর আগে সবাইকে পর্যায়ক্রমে একসঙ্গে নিয়োগ করবে। তো এই যে পর্যায়ক্রমে কথাটা এলো, এই পর্যায়ক্রমে করতে করতে তো পূজোর আর বেশি দিন নেই, তাহলে কিভাবে একসঙ্গে নিয়োগ করবে? আর একসঙ্গে নিয়োগের কথা দিয়ে উনি কিভাবে মাত্র 576 জন পোস্ট ক্রিয়েট করেছে? তার জন্য রাজ্যের আমরা দেখতে পাচ্ছি সমস্ত স্কুলের রাজ্যের শিক্ষা অবস্থার হাল বেহাল, স্কুলগুলিতে কোনো টিচার নেই। এবং শিক্ষামন্ত্রী নিজে আপনাদের সামনে স্বীকার করেছে যে উনি স্কুলে আরো প্রচুর সংখ্যক, আমাদের 36 জন নিয়োগ করার পরেও আরো প্রচুর শিক্ষকের প্রয়োজন, তাহলে কেন তিনি অতিসত্বর নিয়োগ করছেন না, সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আর যেহেতু বলেছে পূজার আগে নিয়োগ করবে, তো পুজো তো অলরেডি চলে এসছে, আর বেশি দিন নেই, খুব আর কিছুদিন, কারণ এই চাকরির ক্ষেত্রে আমরা জানি একটা লং প্রসেস আছে, সেখানে স্ক্রুটিনি আছে, ভেরিফিকেশন আছে, বিভিন্ন বিষয় নিয়ে হ্যাঁ কাজ আছে, তার জন্য কিছু দীর্ঘ সময়ের ব্যাপার আছে। তো পুজোর আগে তাহলে কি করে দেওয়া হবে আমাদের সেই আশ্বাস? আমরা আজকে চাই যে আমাদের টিআরবিটি, তার জন্য আমরা অভিযান করছি যাতে আমাদের আশ্বস্ত করা হয় যে আমরা সবাই যাতে একসঙ্গে নিয়োগ পাই, এবং সবাইকে পুজোর আগে যে কথা শিক্ষামন্ত্রী আমাদেরকে বলেছে এবং বিভিন্ন দপ্তর থেকে আশ্বাস দিয়েছে সেটা যাতে কার্যে পরিণত হয়।